বর্তমান সময়ে কোনো চাকরি বা জব পাওয়াটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার একটি অন্যতম কারণ হলো বেশিরভাগ স্টুডেন্টসরাই জেনারেলে পড়াশোনা করছে, ফলে যত দিন যাচ্ছে জেনারেল স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যখন এই জেনারেল স্টুডেন্টরা কোনো চাকরি বা জবের জন্য চেষ্টা করতে যাচ্ছে, তখন তাদের অনেক কম্পিটিশন করেও একটি চাকরি বা জব জোগাড় করতে পারছে না। ফলে কি হচ্ছে, আমাদের ভেতরে ডিগ্রি এডুকেশন সব থাকা সত্ত্বেও কোনো কাজ না পাওয়ায় আমাদের হতাশার শিকার হতে হচ্ছে। তো আমাদের এমন কিছু করা উচিত যেখানে আমাদের এডুকেশন শেষ হওয়ার সাথে সাথে আমরা কোনো না কোনো জব পেয়ে যাই। তো সেরকমই একটি কর্মোপযোগী কোর্স হচ্ছে ভোকেশনাল। তো যারা জানো না যে ভোকেশনাল কী, ভোকেশনালে কী পড়ানো হয়, ভোকেশনাল আমরা কেন করব, কারা ভোকেশনাল কোর্সটি করতে পারবে, ভোকেশনাল করে পরে কী কী চাকরির সুযোগ সুবিধা আছে, তো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করো। তো চলো বেশি দেরি না করে শুরু করো। ফার্স্ট আমরা জেনে নিই যে ভোকেশনাল কী। 2005 সালে ভোকেশনাল চালু করা হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা কোর্সে রূপান্তরিত করা হয়। তখন এই শিক্ষা স্কুল শিক্ষা দপ্তরের সাথে যুক্ত হয় এবং এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনেই এর সমস্ত শিক্ষা স্থানান্তরিত করা হয়। এর আগে এই শিক্ষা চলত কারিগরি শিক্ষার অধীনে। সম্পূর্ণ কর্মসংস্থানের দিকে তাকিয়েই এই শিক্ষা বা কোর্সটি চালু করা হয়। এবার জেনে নিই যে ভোকেশনালে কী কী পড়ানো হয়। ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি পড়ানো হয়, এগ্রিকালচার পড়ানো হয়, বিজনেস পড়ানো হয়, হোম সায়েন্স করানো হয়, বিজনেস অ্যান্ড কমার্স পড়ানো হয়, প্যারামেডিক্যাল, এছাড়াও অটোমোবাইল ও মোবাইল রিপেয়ারিংয়ের মতো কিছু কিছু কোর্স করানো হয় থাকে। তো এবার জেনে নিই ভোকেশনাল কোর্সটি কারা করতে পারবে বা ভোকেশনাল কোর্সটি করতে কী যোগ্যতা দরকার। ভোকেশনাল কোর্স করতে হলে তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া ভোকেশনাল ডিপার্টমেন্টে কিছু কিছু কোর্স করানো হয় 8 পাসে, আর বয়সের সেইভাবে কোনো সীমাবদ্ধতা নেই। তো এবার জেনে নিই যে ভোকেশনাল কোর্সটি আমরা কেন পড়ব। তো দেখো, আমরা যখন মাধ্যমিক পাস করি তখন 70% আর্টস নিয়ে পড়াশোনা করি, সায়েন্স নিয়ে পড়াশোনা করি 20%, 8% যারা কমার্স নিয়ে পড়াশোনা করে, আর মাত্র 2% যারা ভোকেশনাল নিয়ে পড়ে। তো এবার লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে 70% আর্টস নিয়ে পড়াশোনা করছে, অপরদিকে মাত্র 2% আছে যারা ভোকেশনাল নিয়ে পড়ছে। তো পরবর্তী ক্ষেত্রে ভোকেশনাল নিয়ে যারা পড়ছে তাদের চাকরি বা জব পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, কারণ এখানে তাদের কম্পিটিশনটাও অনেক কম হচ্ছে এবং চাকরি বাকরির সুযোগ সুবিধাটাও কিন্তু অনেক বেশি হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ভোকেশনাল কোর্স করার উপকারিতা বা ভোকেশনাল কোর্সটা আমরা কেন পড়ব। তো এবার জেনে নিই যে ভোকেশনালের পরবর্তী ক্ষেত্রে কী কী চাকরির সুযোগ সুবিধা পাবে। ভোকেশনাল কোর্সটি করলে তুমি রেল দপ্তরে ভালো ভালো চাকরি পাবে, এছাড়া ইন্ডিয়ান ও বিদেশেও বড় বড় কোম্পানিতে তুমি জবের সুযোগ সুবিধা পাবে। তো আমি যতটা পেরেছি ভোকেশনাল কোর্স সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তবু যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।